আমি পরশু রাত্রিরে কলকাতা থেকে গোয়া ফিরেছি। ভীষণ শরীর খারাপ, দেখতেই পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে শুয়ে আছি, শ্বাসকষ্ট হচ্ছে। তাও তো আজকে অনেকটা ভালো আছি। পরশু রাত্রিবেলা ক্যালপল খেয়ে নিয়েছিলাম, কালকে সকালে উঠে আগে ডক্টর দেখালাম, কথা বললে হাঁপিয়ে যাচ্ছি। তো একা একা শুয়েই আছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। এমনি কেউ ফোন করলে কথাটা তো বলছি না, কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। আর মোবাইলে কারোকে হোয়াটসঅ্যাপও করছি না, মেসেজ করতে গেলেও চোখ টন টন করছে, চোখ জ্বালা করছে, মুখ দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। যাই হোক, কালকে সকালবেলা ডক্টর দেখিয়েছি। একটা তো ভয় আছে যে এতটা এলাম এত লোকের সাথে মেলামেশা করে, যে হয়তো করোনা টোরোনারও ভয় আছে, তো সেই জন্য করোনারও টেস্ট করিয়েছি। একটা টেস্ট হয় যেটা র্যাপিড টেস্ট, ওটা আধ ঘন্টা পরে রিপোর্ট দিল, ওটা নেগেটিভ বেরিয়েছে। ব্লাড টেস্ট করিয়েছি প্লেটলেট, সেটাও ঠিকঠাক আছে। আর একটা যেটা আর্টিফিশিয়াল, সেটা করিয়েছি, সেটা দুদিন বাদে রিপোর্ট দেবে, তো দেখা যাক। আর বাকি সব ঠান্ডা এলাকার ওষুধ দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এসিটাতে দুদিন দু রাত না, আর আমাদের এদিকে যত এদিকে আসছে এদিকে তো বৃষ্টি হচ্ছে, এদিকে ওয়েদার এমনি ঠান্ডা, আমরা ঘরে ফ্যান চালাই না, আর সেখানে ফুল এসি। আর ট্রেনে কী বলো তো, প্যাসেঞ্জারও কম ছিল, ট্রেনটা প্রায় খালি ছিল। এবার ফুল ভর্তি প্যাসেঞ্জার থাকলে কি মানে মানুষের নিঃশ্বাসেও তো অনেকটা গরম হয়, তো যদি ফুল প্যাসেঞ্জার থাকতো তাদের নিঃশ্বাসের গরমও এতটা ঠান্ডা লাগতো না। ট্রেনটা তো ফাঁকা খুব কম, মানে তিনটে তিনটে, ছটা দুটো আটটার জায়গায় আমরা তিনজন, আমরা এদিকে দুজন ওদিকে একজন, এরকম। তো যাই হোক, আমার উল্টো দিকে একটা মাসিমা আর তার নাতিকে নিয়ে আসছিলো বম্বেতে, চাকরি পেয়েছে নাতি, তো নাতিকে আর কি এখানে সেটেল করে দিতে আসছে। তো তখন ওই মাসিমা বলল যে না রে বাবা, আমি ফেরার সময় আর এসিতে কাটবো না, কিন্তু মাসিমারও তো ঠান্ডা লাগছে, বয়স্ক লোকেদের তো রক্ত একটু ঠান্ডাই থাকে। মাসি বলছে আর আমি কাটবো না এসিতে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি একদম শয্যাশায়ী, বেড রেডে, প্রদীপই সব করছে, সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের রান্না, ব্রেকফাস্ট করে দিয়ে অফিস যাচ্ছে, একটু আগে এসে লাঞ্চ বানিয়ে লাঞ্চ আমাকে খাইয়ে অফিস যাচ্ছে, বিকেলে এসে চা করছে, রাত্রির ডিনার বানাচ্ছে। তারপরে তো জল গরম, ভেপার এগুলো তো আছে, এই দেখো দেখতে পাচ্ছ ফ্লাস্ক এখানে, এতে জল গরম করে দিয়ে গেছে, এটাতেই খাচ্ছি। তা চলো কেমন থাকি ডে বাই ডে, নিশ্চয়ই ভালো হব, কেননা আমি কালকে যাচ্ছিলাম তো আজকে অনেকটা ভালো আছি, আগামীকাল হয়তো আরও ভালো থাকব, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। কলকাতায় এত আনন্দ করেছি না, আর সহ্য হলো না, কারণ নজর লেগে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে। চলো এখন এটুকুই রাখছি, কথা বললে না কাশি হচ্ছে, চলো আবার পরে সময় পেলে কথা বলবো। এই যে এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট, সুজির হালুয়া, যেটা একদম পাতলা করে দিয়েছে যাতে ঢোক গিলতে অসুবিধে না হয়, আর প্রদীপই বানিয়েছে, চলো খেয়ে নিই গরম গরম। এটা লেবু পুড়িয়ে তারপরে বিট নুন দিয়ে দিয়েছে, তাতে একটু মুখে স্বাদ ফিরবে, কোনো কিছু নাইলে স্বাদ পাচ্ছি না, কিরম টেস্ট টেস্ট হয়ে রয়েছে। আর এই যে এবার আমাকে ফল ছাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে সুস্থ করতে হবে না বউকে। এই যে এখন মুখের কোনো স্বাদ নেই আমার, সেই লেবু পুড়িয়ে খেয়ে উঠছে খেয়ে, তারপরে আমি বললাম যে এখন তাহলে একটু সেও পুরি নিয়ে এসো, তো সেও পুরি নিয়ে এসছে। এদের এই ফুচকাগুলো না ভীষণ কড়া হয় গো, আমার খেতে গলায় লাগ, হ্যাঁ এইটুকু না, ইয়ে বাবা, এ তো পুরো আমাদের বুলবুল পাখির ডিমের মতো ছোট্ট একটুখানি, আর বৃষ্টি পড়ছে তাই, নাহলে আমাদের এই যেটা থেকে আমরা ভালো খাই সেখান থেকে আনলে ও টেস্টিও আর ইয়ে, ওটা জানি না কেমন হবে। তো চলো একটুখানি মুখটা ছাড়বে বলে এটা আনতে বললাম, কিন্তু এদের ফুচকাগুলো এত কড়া না, আমার গলা ব্যথা, কতটা কি খড়খড়ে হবে দেখা যাক, খেয়ে নি। চিবিয়ে তো খাবো, কিন্তু গলায় লাগলে তো খোঁচা লেগে যাবে।
এই দেখো সেউ পুরি খাবার পরে এখন আমি এই মিষ্টিটা খাবো। একটা মিষ্টি বেঁচে আছে, ওটা আমি খেলাম, একটু ঝাল টক টক হয়ে আমার মুখটা ছাড়বে। ওটাতে এত ঝাল দিয়েছে আমার মুখ ছেড়ে একদম কোথায় চলে গেছে, অনেক দূরে চলে গেছে, সেই জন্য একটা মিষ্টি বেঁচে আছে, এটা আমি এখন একটু খেয়ে নিই। থ্যাংকস রুমা, থ্যাংকস দোলা। হ্যাঁ বৃষ্টি পড়ছে, এই দোকানের ইয়েটা ভালো না তো, কী করবে, বৃষ্টি পড়ছে বলে দূরে যাইনি, এই দোকান থেকে আনলো, বাট এটা ভালো না, আর কোনোদিন আনবো না, ঝাল একদম কোনো স্বাদ নেই। যাকগে আমি এই মিষ্টিটা এখন খেয়ে নিই, প্রচণ্ড ঝাল লেগে গেছে, পুরো গলা পেট বুক জ্বলছে। ডিনার এসে গেছে, রুটি আর আলু পটলের সবজি, পটল এখানে পাওয়া যায় না তো নিয়ে এসেছিলাম কটা পটল। প্রদীপই বানিয়েছে আটা মেখে রুটি করে আর আলু পটলের তরকারি, খেয়ে নি চলো। আজকে আবার এখন স্যুপ বানিয়ে দিয়েছে, টেংরির স্যুপ, এই যে টেংরি, টেংরির স্যুপ বানিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠি, আমার এটা ভীষণ ভালো লাগে খেতে, তো চলো তাহলে খেয়ে নি। তো ডিনার এসে গেছে, আলু গাঁঠি কচু সবজি, গাঁঠি কচু এখানে পাই না তাই নিয়ে এসেছিলাম, সেই গাঁঠি কচু আলু সবজি আর রুটি আর সাথে ধনে পাতার চাটনি, যেটা এই সময় মুখ খেলে খুব টেস্টি লাগছে।